আসসালাম আলাইকুম রং ডং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদিতে থাকা বাংলাদেশি প্রবাসীদের জন্য দূতাবাসের পক্ষ থেকে জরুরি বিজ্ঞপ্তির বিষয় নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে অনুরোধ থাকলো বাংলাদেশ দূতাবাস রিয়াদ থেকে ইতিমধ্যে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে অত দ্বারা আল জুবাইল ও তার পার্শ্ববর্তী এলাকাসমূহে বসবাসরত বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ দূতাবাস রিয়াদ থেকে একটি কনসুলার টিম নিম্ন স্থান ও তারিখে অবস্থান করে কনসুলার সংক্রান্ত সেবা প্রদান করবে তারিখ আগামীকাল উনত্রিশ এবং তারপর দিন তিরিশ জুলাই দুই রোজ শুক্র ও শনিবার সময় হচ্ছে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত স্থান হচ্ছে আল মোগলাদ ক্যাম্প আল মাথুয়া ক্যাম্পের নিকট আল জুবাইল ফোন নম্বর জিরো যে কনসুলার সার্ভিস সমূহ প্রদান করা হবে সেগুলো হল ডিজিটাল এমআরপি রি ইস্যুর আবেদন গ্রহণ পূর্বে গ্রহণকৃত ডিজিটাল এমআরপি পাসপোর্ট বিতরণ এবং অন্যান্য কনসুলার সেবা তাছাড়া কনসুলার টিমের মাধ্যমে সোনালী ব্যাংকের যে কোনো শাখাতে অ্যাকাউন্ট খোলা যাবে সেই সাথে বাংলাদেশি প্রবাসীদের ওয়াইজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য হিসেবে অন্তর্ভুক্তিও করা হবে তাই আল জুবাইল ও তার পার্শ্ববর্তী এলাকাসমূহে বসবাসরত বাংলাদেশিদেরকে সকল কনসুলার সেবা গ্রহণের জন্য উনত্রিশ এবং তিরিশ জুলাই রোজ শুক্র ও শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটার মধ্যে আল মোগালাত ক্যাম্প আল মাতুয়া ক্যাম্পের নিকট আল জুবাইল উপস্থিত থাকার জন্য দূতাবাসের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরব সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর জানতে রংডুং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে